দর্শক আমন্ত্রণ, এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইরিন আয়াত। পাচার অর্থ ফেরাতে কানাডা সহ 6 থেকে 7 দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ। চিনি সংকট, ব্যবসায়ীদের প্রতিশ্রুতি প্রতিফলন নেই বাজারে। বাংলাদেশকে 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল। ঘূর্ণিঝড় সিত্রাঙে 13 জনের মৃত্যু। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার বললেন কাদের। 1 কেজি চিনির জন্য টিসিবি লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ঘূর্ণিঝড় সিত্রাঙের বিদ্যুৎ বিচ্ছিন্ন 80 লাখ গ্রাহক। কোন সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেননি সুবা, ইলিয়াসকে অব্যাহতি। হাইকোর্টের আদেশ স্থগিত, বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষায় বাধা নেই। 73 বছর বয়সে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি বললেন কবির সুমন। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।